नमस्कार बंधुरा, डेलि कुकिंग आपनादेर सबाइके स्वागत। स्क्वाश आर आलू दिए माछेर माथार एकटी रेसिपी निये आमी चले एसेछी आपनादेर सामने। प्रथमे आमी एखाने दुटी माछेर माथा हलुद लवण माखिए 5 मिनट रेखे देब। एरपर आमी माछेर माथागुलोके भालो मतो कड़ा करे भेजे निलाम। भाजा हये गेछे, उठिये निच्छि। ওই তেলের মধ্যেই আমি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর দুটো কোঁচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। অল্প নাড়াচাড়া করে নিয়ে দুটো তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালো মতো ভেজে নেব। পেঁয়াজ ভাজার মাঝেই আমি 3-4 কোয়া রসুন টুকরো করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এরপর দেব 1 মুঠ গোবিন্দভোগ চাল, যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। চালগুলো আমি ভেজে নেব। চালগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি স্কোয়াশ আর আলু টুকরো করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন ভালো মতো নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর হলুদ লবণ ভালো মতো মিশিয়ে নেব। দু 3 মিনিট অল্প নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো মতো মশলাগুলো ভেজে নেব। এরপর আমি 2 কাপ জল দিয়ে দিলাম বাটিতে মেপে। ঝোল ফুটে উঠেছে, এর মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। অল্প নাড়িয়ে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য 8-10 মিনিট অপেক্ষা করব। দশ মিনিট পর সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাছের মাথাগুলোকে আমি খন্তি দিয়ে ভেঙে দিয়েছি। এরপর আমি 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প নাড়িয়ে নিয়ে নামিয়ে নেব। একদম তৈরি আমাদের স্কোয়াশ আলু দিয়ে মাছের মাথার এই রেসিপিটি। আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর প্রতিদিন এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।